প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের বিষয় ন্যারেশন আর স্পিচ পার্ট ফোর এর আগে আমি আরও তিনটি পার্টে ন্যারেশন বিষয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার বিভিন্ন নিয়ম এখন আমি আলোচনা করব তো শুরু করা যাক রিপোর্টিং ভার রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব যেমন অনুরোধ বোঝালে রিকোয়েস্ট হবে আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড হবে ক্ষমা বোঝালে বেগ হবে উপদেশ বোঝালে অ্যাডভাইস এবং এর কোনোটাই যদি না বোঝায় তবে টেল ব্যবহৃত হবে তবে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্ম হলে উল্লেখিত ভাবগুলোও পাস্ট ফর্মে হবে যেমন ডাইরেক্ট স্পিচ মাদার টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ এখানে রিপোর্টেড স্পিচটি হল অলয়েস স্পিক দ্য ট্রুথ এবং মা আমাকে বলেছে সুতরাং আমরা ধরে নিলাম যেটি একটি উপদেশ আর তাই লিখলাম মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলেজ দুই নম্বর হল রিপোর্টেড স্পিচ যদি মূল ক্রিয়া দ্বারা শুরু হয় তবে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু ব্যবহার করতে হবে এবং রিপোর্টেড স্পেচটি হুবহু লিখতে হবে এক্ষেত্রে রিপোর্টেড স্পেসের টেন্সের কোনো পরিবর্তন হবে না লক্ষ্য করো হি সাইড টুমি ডু ইট অ্যাট অন্স হি সাইড টুমি সে আমাকে বলল ডু ইট অ্যাট অন্স এখনই ইহা করো এটি দ্বারা আদেশ বোঝাচ্ছে নাকি অনুরোধ বোঝাচ্ছে সেন্টেন্সের ভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে না এমন ক্ষেত্রে আমরা লিখতে পারি হি টোল্ড মি তবে যদি তুমি মনে করো যে এটি তার আদেশ বোঝাচ্ছে তুমি টোল্ডের জায়গায় অর্ডার দিতে পারো যদি মনে করো উপদেশ বোঝাচ্ছে অ্যাডভাইসড দিতে পারো আর যদি এমন বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করতে পারি এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সগুলো ভার দিয়ে সাধারণত শুরু হয় সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই যে কমা এবং ইনভার্টেডের স্থলে নিব টু যদিও এর আগে অ্যাসার্টিভ এবং ইন্ট্রোকেটিভ সেন্টেন্সগুলোতে আমরা দ্যাট নিয়েছি আবার ইফ নিয়ে এস নিয়েছি এবং টুর পরে যে ভার আছে অর্থাৎ প্রথম যে ভার ডু ডু অপরিবর্তিত থেকে যাবে বাকি যা আছে কোনো পরিবর্তন হবে না পরবর্তী সেন্টেন্স পরবর্তী রুলটি দেখো তিন নম্বর ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তবে রিপোর্টিং ভার্ভের পরে নট টু বসে যেমন ফাদার সাইড টু মি ডু নট রান ইন দ্য সান বাবা মাকে বললো রৌদ্রে দৌড়াদৌড়ি না এটাকে আমরা উপদেশ ধরে নিয়ে লিখলাম ফাদার অ্যাডভাইসড মি ডু নট থাকলে আমরা লিখবো নট টু পরবর্তী ভাব রানের কোনো পরিবর্তন হবে না ইন দ্য সান এবং শেষে অবশ্যই ফুলস্টপ চতুর্থ রুলটি দেখো রিপোর্টের স্পিচটি প্লিজ দ্বার আরম্ভ হলে প্লিজ তুলে দিয়ে টু এর পর কাইন্ডলি ব্যবহার করা যায় তবে কাইন্ডলি বাদ দিলেও চলে যেমন মতিন সেট টু হামিদ প্লিজ ল্যান্ড মি ইয়োর পেন এটির উত্তর আমরা দুইভাবে করতে পারি যেমন মতিন সেট টু হামিদ প্লিজ যেহেতু প্লিজ আছে সুতরাং আমরা বুঝতে পারছি যে অনুরোধ করছে তাই আমরা লিখলাম মতিন রিকোয়েস্টেড হামিদ এবার আমরা টু ব্যবহার করলাম টু আমরা বলেছি যে প্লিজ যদি থাকে তাহলে প্লিজের স্থলে আমরা কাইন্ডলি ব্যবহার করতে পারি লেন্ড অপরিবর্তিত থাকবে যেহেতু তার আগে টু আছে ইনফিনিটিভ এবং আমরা জানি ইনফিনিটিভের পরবর্তী ভারের পরিবর্তন হয় না মি ফার্স্ট পারসন অর্থাৎ সাবজেক্ট মতিনকে বোঝানো হচ্ছে তাহলে এখানে মেয়ের স্থলে আমরা মতিনের প্রোনাউন হিসেবে দিলাম হিম এবং এখানে লিসেনার এবং স্পিকার দুইজন মতিন হামিদ দুইজনই পুরুষবাচক শব্দ সেজন্য আমরা হিমের পাশে যেহেতু হিম বলতে মতিনকে বোঝাচ্ছে তাই আমরা ব্রাকেটে মতিনের নামের প্রথম অক্ষর দিয়ে দিলাম ল্যান্ড হিম এখানে ইয়োর সেকেন্ড পারসন অর্থাৎ হামিদকে বোঝাচ্ছে তাহলে এখানে আমরা ইয়োর জায়গায় হিজ দিলাম এবং ব্রাকেটে হামিদের নামের প্রথম অক্ষর এইস দিয়ে দিলাম হিজ পেন মতিন রিকোয়েস্টেড হামিদ টু কাইন্ডলি লেন্ড হিম হিজ পেন এটার উত্তর আমরা আরেকভাবে করতে পারি উপরোক্ত নিয়মেই শুধুমাত্র আমরা কাইন্ডলিটা বাদ দিব আমি এটা কপি করেই পেস্ট করলাম শুধুমাত্র কাইন্ডলি বাদ দিলাম মতিন রিকোয়েস্টেড হামিদ টু লেন্ড হিম হিজ পেন লক্ষ্য করো আমরা আগেই বলেছি কাইন্ডলি যদি থাকে প্লিজ যদি থাকে তাহলে আমরা প্লিজের স্থলে কাইন্ডলি ব্যবহার করতে পারি আবার কাইন্ডলি না দিলেও পারি সেজন্য প্রথম নিয়মে আমি কাইন্ডলি ব্যবহার করলাম এবং দ্বিতীয়টিতে কাইন্ডলি ব্যবহার করলাম না তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই ব্যবহার করতে পারো পরবর্তী নিয়মে আসি রিপোর্টেড স্পিসে ভোকেটিভ কেস অর্থাৎ কাউকে নাম ধরে ডাকা থাকলে তার রিপোর্টিং ভার্ভের অবজেক্ট হয় যেমন হি সেইড সোমন কাম হেয়ার এখানে আমরা লিখব হি টোল্ট সুমন টু কাম হেয়ার অথবা এটার উত্তর আরেকভাবে করা যায় হি টোল্ট সুমন টু আমরা আগে বলেছিলাম কাম থাকলে গো হয় সে অর্থে আমরা গো ব্যবহার করলাম এবং হেয়ার থাকলে দেয়ার হয় সে অর্থে আমরা দেয়ার ব্যবহার করলাম পরবর্তী রুলটি দেখো রিপোর্টের স্পিচটি যদি লেটস বা লেটাস দ্বারা শুরু হয় তবে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রোপোজ অথবা সাজেস্ট ব্যবহৃত হয় এবং কনজাংশন হিসেবে ড্যাড ব্যবহৃত হয় যেমন দ্য স্টুডেন্টস সেইট টু মি লেটস যেহেতু লেটস আছে সেজন্য আমরা লিখব দ্য স্টুডেন্টস প্রোপোজ টু মি এখানে টু এর ব্যবহার নিয়ে একটু বিতর্ক আছে অনেকে বলেন যে টু ব্যবহার করা যাবে কেউ বলে যে টু ব্যবহার করা যাবে না আমার মতটাও দুই রকমই অর্থাৎ টু ব্যবহার করলেও চলে না করলেও খুব বড়ো রকমের ভুল হয় না তবে বইপত্রে সাধারণত প্রপোজের পর টু দেওয়া থাকে তাই আমিও দিলাম দ্য স্টুডেন্ট প্রোপোজ টু মি এবার আমরা নিব একটা দ্যাট এর পরে হবে সাবজেক্ট এখানে আছে আস ফার্স্ট পারসন অর্থাৎ সাবজেক্ট কে ধরবে সাবজেক্ট হলো দি স্টুডেন্টস এজন্য আমরা প্লুরাল হিসেবে নিলাম দে এবং এখানে খেয়াল করো রিপোর্টেড স্পিচের কর তারপরে শুড ব্যবহার করতে হবে অর্থাৎ আমরা এখানে দে এর পরে লিখব শুড পরবর্তী ভাব অ্যারেঞ্জ কোনো পরিবর্তন হবে না অ্যারেঞ্জ এ পিকনিক এছাড়া এটি এই লেটস দিয়ে শুরু হওয়া সেন্টেন্স গুলো নিয়মে করা যায় যেমন হি এখানে আমরা লিখলাম হি মি দেখো লেটস বা লেটার যদি থাকে তাহলে এই অংশকে আমরা বাদ দিবো এবং পরবর্তী যে ভার থাকবে সে ভারের সাথে আইএনজি যোগ করে পরবর্তী যা যা আছে সব আমরা ঠিক রাখবো অর্থাৎ হি মি গোয়িং আউট ফর এ ওয়াক রুল আমরা ডাইরেক্ট স্পিচ যদি লেট দিয়ে শুরু হয় রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেইট বা টোল হয় এবং কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহৃত হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পর মেয়ে বা মাইট হয় এবং পরবর্তী ভাব অপরিবর্তিত থাকে দেখো রাবু সেইট লেট হিম সে হোয়াট এভার হি লাইকস তাহলে এখানে আমরা রাবু সেইট তারপরে দিলাম দ্যাট দ্যাট এর পরেই হবে সাবজেক্ট এখানে আছে হিম থার্ড পারসন এই থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না আমরা হিমের সাবজেক্ট নিলাম হি এবং লক্ষ্য করো এই সাবজেক্টের পর আমাদেরকে একটা মে অথবা মাইট নিতে হবে যেহেতু একটা পাস্ট ফর্মে আছে সেই জন্য আমরা নিলাম মাইট হি মাইট পরবর্তী ভাব সে হোয়াট এভার হি এখানে লাইক প্রেজেন্টে আছে আমরা লাইকটাকে পাস্টে করে দিলাম লাইট হি লাইক আরেকটা উদাহরণ দেখো হি টু মি লেট কাম ইন তাহলে এখানে আমরা ব্যবহার করলাম হি সেই টু আছে মি দ্যাট সাবজেক্ট দি ম্যান আছে সেটাকেই আমরা যেহেতু থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না দ্য ম্যান এবার আমরা কিছু এরপরে এখানে ডু দা সাম আমরা ঠিক বুঝতে পারছি না যে এটা তারা আদেশ বোঝাচ্ছে কিনা আমরা ধরে নিলাম যে এটা তারা আদেশ বোঝাচ্ছে যদি আমরা এমন ধরে নেই তাহলে আমরা অর্ডার ব্যবহার করবো আর যদি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে আমরা টোল্ড ব্যবহার করতে পারি আমরা ধরে নিলাম এটি আদেশ বোঝাচ্ছে সেজন্য আমরা লিখলাম সে লক্ষ্য করো এখানে নিয়মটি আমরা আগে আলোচনা করেছি যেহেতু ভার্ভ দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টার সুতরাং আমরা এখানে টু ব্যবহার করলাম পরবর্তী ভার্ভের কোনো পরিবর্তন করলাম না আর যেহেতু কোনো পার্সন নাই এই আর কিছু পরিবর্তন হয়নি দ্বিতীয়টি দেখো সে সাইড টু মি প্লিজ হেল্প মি তাহলে এখানে বোঝাই যাচ্ছে রিকোয়েস্ট সি রিকোয়েস্টেড মি টু হেল্প এখানে মি আছে ফার্স্ট পার্সন অর্থাৎ এই সাবজেক্টকে বোঝাচ্ছে তাহলে আমরা শির অবজেক্ট নেব টু হেল্প হার তিন নাম্বার দেখো মাদার সেট টু হার সান গেট আপ আর্লি এটি বোঝা যাচ্ছে একটি উপদেশ মা তার সন্তানকে বলছেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে তাহলে আমরা লিখলাম

voice 2 stand up পাস নাম্বারটি দেখো the captain said to the soldiers march on the captain বোঝাই যাচ্ছে একটু বাহিনীর ক্যাপ্টেন এইভাবে এরকম বাহিনীর যারা আছে ক্যাপ্টেন মেজর কর্নেল পুলিশ অফিসার তারা যদি কিছু বলে সে ক্ষেত্রে সেটা অর্ডার অর্থাৎ আদেশ কিন্তু এক্ষেত্রে আমরা অর্ডার ব্যবহার না করে কমান্ড ব্যবহার করি সুতরাং আমরা লিখব দ্য ক্যাপ্টেন কমান্ডেড দা সোলজার মার্চ এখানে ভাগ মার্চ অন এবার পরবর্তী নিয়মে আমরা যাই সিক্স নাম্বার দ্য টিচার সেই টু স্টুডেন্ট ডোট টেল লাইস তাহলে এটাও আমরা উপদেশ ধরে নিচ্ছি দ্য টিচার অ্যাডভাইস হিজ স্টুডেন্ট যেহেতু ডোন্ট আছে আমরা বলেছি ডোন্ট বা ডু নট থাকলে আমরা নেব নট টু টেল লাইস সেভেন নাম্বার হি সেইড লেট মি হ্যাভ এ কাপ অফ টি তাহলে এখানে আমরা নিলাম হি সেইড দ্যাট দেখো এখানে লেটস নেই যেহেতু লেটস নেই সেজন্য আমরা এখানে সেইড নিয়েছি যদি লেটস থাকতো তাহলে আমরা প্রপোজ বা সাজেস্টেড নিতাম দ্যাট এর পরে সাবজেক্ট হবে এখানে মি ফার্স্ট পারসন সুতরাং সাবজেক্ট অনুযায়ী হবে তাই আমরা এখানে নিলাম হি এবং আমরা আগেই বলেছি লেটস বা লেটার যদি না থাকে তাহলে সাবজেক্টের পর একটা মাইট হবে সেজন্য আমরা লিখলাম মাইট হি সেইট দ্যাট হি মাইট পরবর্তীভাবে হ্যাপ অপরিবর্তিত থাকবে এ কাপ অফ টি eight number he said let us go out for a walk তাহলে এখানে let us আছে এই l টা ক্যাপিটাল হবে let us আছে তাহলে আমরা এখানে লিখতে পারি he proposed that এখানে us ফার্স্ট পারসন সাবজেক্ট হি কে ধরবে us যেহেতু প্লুরাল আমরা hir প্লুরাল হিসেবে দেই নিলাম দে এবং লেটস বা লেট us থাকলে পরে সাবজেক্টের পরে একটা শুড লিখতে হয় তাই আমরা শুড নিলাম পরবর্তী ভাব গো কোনো পরিবর্তন নেই আউট ফর এ ওয়াক সেন্টেন্স নাম্বার নাইন আই সেট টু হিম লেট আস বি ফ্রেন্ডস এগেন এটাও উপরোক্ত নিয়মেই তাহলে আই প্রোপোস্ট হিম

প্রোপোস্ট হার আমি আগেই বলেছি প্রোপোস্টের পরে টু দিলেও হয় না দিলেও হয় আমি আগের দুইটি সেন্টেন্স অর্থাৎ এইট এবং নাইনে দেইনি টেন নাম্বার দিলাম প্রোপোজ টু হার এটা আমরা ভিন্ন নিয়মে করি আমরা উপরে যেমন লেটস বা লেটাসের দুইটি নিয়ম আলোচনা করেছিলাম এটি দ্বিতীয় নিয়মে করলাম অর্থাৎ আইনজীবী যুক্ত আই প্রোপোজ টু হার এখানে লেটাস্ট বাদ দিলাম গোর সাথে আইনজীব যোগ করলাম গোইং টু দ্য সি সোর তবে আমরা এটাকে এভাবে লিখতে পারি আই প্রকোস টু হার দ্যাট উই শুড গো টু দ্য সি সোর এ পর্ব এ পর্যন্তই তোমরা যারা নিয়মিত দেখছো আশা করি বুঝতে পেরেছ তারপরে যদি বুঝতে না পারো এই পর্বটি আর একবার দেখে নাও তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো কিংবা এখানেই আমার ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট করেও যোগাযোগ করতে পারো কোনো সমস্যা থাকলে পরে যদি এমন হয় যে তুমি কোনো একটি ন্যারেশন বুঝতে পারছো না সেটি তুমি আমার এখানে পেস্ট করে দিলে পরে আমি চেষ্টা করব সেটাও একটি ভিডিও করে এখানে আপলোড করার ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ